أنتم الحمد لله رب العالمين <applause> والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله যুনুবাকুম আল্লাহু গাফুরুর গফুর রহেম সদাকল্লাহুল আজেম প্রিয় দর্শক শুরু করছি আজকের আলোচনা রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের ভালোবাসা আমরা জানি যে কারিম করিম আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো এটা ঈমানের দাবি স্বয়ং আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আল্লাহর হাবিবকে কীভাবে ভালোবাসতে হবে আল্লাহকে পেতে হলে যে রাসুলকে ভালোবাসতে হবে তার অনুসরণ অনুকরণ করতে হবে এ বিষয়গুলো কিন্তু আল্লা সুবাহ অত্যন্ত স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং যেই আয়াতে কারিমা আমি আমার ভূমিকায় আপনাদের সামনে উপস্থাপন করেছি সুরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন কুল ইনকুম আল্লাহমুর রহিম আল্লাহ সুবাহনতালা বলছেন যে হাবিব আপনি বলুন ইনকুমতুম তুম তু আল্লাহ কাদেরকে বলছেন আল্লাহর নবীর উম্মতকে আল্লাহ রাসুলকে বলার জন্য আল্লাহ বলেছেন যে আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন এই মেসেজটি আপনি জানিয়ে দিন যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় অর্থাৎ ইনকুমতুম তুম তু আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও তো আল্লাহ রাসুলকে আল্লাহ বললেন যে হাবিব আপনি বলুন ফাত্তাবি নি তোমরা আমি নবীকে ভালোবাসো নবীর অনুসরণ অনুকরণ করো এর মানে হলো যদিও ফাত্তা বি বলা হয়েছে আল্লাহ রাসুলকে আল্লাহ বলেছেন আপনি বলুন যে তারা যেন নবী আপনার অনুসরণ করে এখানে একটি বিষয় কিন্তু আমরা অত্যন্ত স্পষ্ট বুঝতে পারছি যে আমরা কিন্তু তারই অনুসরণ করব, তারই অনুকরণ করব যাকে আমরা ভালোবাসি আমি যেই মানুষটিকে দুনিয়ার ক্ষেত্রেও সবচেয়ে বেশি ভালোবাসি আমি কিন্তু তার মতো পোশাক পরিধান করি আমি কিন্তু তার মতো কথা বলার চেষ্টা করি আমি কিন্তু তার সব বিষয়গুলোকে আমি ফলো করি উদাহরণস্বরূপ বলছি যেমন আমরা বিশ্বকাপ ফুটবল যখন শুরু হয় আমাদের ইয়াং জেনারেশন বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক বন্ধুরা তাদেরকে আমরা দেখি যে তারা তাদের পছন্দের যে প্লেয়ার থাকে বা সে যে প্লেয়ারকে খুব বেশি ভালোবাসে তার মতো করে পোশাক পরার চেষ্টা করে তার মতো করে চুল কাটার চেষ্টা করে তার মতো করে সকল কাজগুলো সে করার চেষ্টা করে কেন কারণ সে তাকে অনেক বেশি ভালোবাসে তাকে ভালোবাসে বিধেই কিন্তু তার অনুসরণ এবং অনুকরণ করে তো আমরা নবীর উম্মত আল্লাহ রব্বুল্লা আলমিনী বলছেন যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাই সেতু বন্ধন করতে চাই তাহলে নবীর অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আর নবীর অনুসরণ নবীর উম্মত অবশ্যই করবে আর এটাই হচ্ছে ভালোবাসার দাবি নবীকে যিনি সবচেয়ে বেশি ভালোবাসতে পারবেন তিনিই নবীর অনুসৃত পথে চলবেন তিনিই নবীর অনুসরণ করবেন তিনিই নবীর অনুকরণ করবেন এবং যদি এমনটি হয় আমরা আল্লাহ নবীর অনুসরণ করতে পারি অনুসৃত পথে চলতে পারি তার সাথে ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারি আল্লাহ বলছেন ইহবিব তাহলে নবী আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওই অকাফিরকম এবং এর পুরস্কার কি আল্লাহ রাব্বুল আলমিন তোমাদের পাপরাশিগুলো তোমাদের অন্যায়গুলো আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ একবার প্রিয় দর্শক তাহলে এই কারিমার মাধ্যমে আমরা কিন্তু স্পষ্ট বুঝতে পারছি যে আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে নবীর অনুসরণ করতে হবে নবীর অনুকরণ করতে হবে এবং বিশ্ব নবীর অনুসৃত পথে চলতে হবে এবং এবং উম্মত হিসাবে নবীকে কেমন ভালোবাসব এ বিষয়টি কিন্তু সবচেয়ে সাহাবা ইকরামদের জীবন থেকে তাদের দৃষ্টান্ত তারা উপস্থাপন করেছেন এবং সেটি আমাদের জন্য সবচেয়ে একটি মডেল আদর্শ যে নবীকে কেমন ভালোবাসবো রসুলি করিম আলাইহি আলয়াল্লামের ভালোবাসার দৃষ্টান্ত সাহাবা ইকরাম দেখিয়েছেন আমরা হাজিসের মধ্যে পেয়েছি যে বিশ্বনবীর সাহাবিরা বিশেষ করে হুদুর যুদ্ধের সময় যখন সংবাদ ছড়িয়ে পড়ল যে বিশ্বনবীর সাল্লাহ আলিয়াল্লাম ইন্তেকাল করেছেন অথবা শাহাদাত বরণ করেছেন তো এই সংবাদ শোনার পরে মদিনার এক মহিলা সে নবীর প্রেমে পাগল পাড়া হয়ে সে দৌড় শুরু করেছে হুদ প্রান্তের দিকে হুদরে ময়দানা যখন দৌড় শুরু করেছে প্রায় তিন মাইল দৌড়ে মদিনা থেকে হুদ প্রান্তর তিন মাইল তো দৌড়াচ্ছে আর মানুষকে বলছে যে ভাইরা তোমরা কি জানো যে আমার নবী কেমন আছে বিশ্বনবীর সংবাদ বারবার জিজ্ঞেস করছেন তো এক ব্যক্তি তাকে চিনতে পেরে সে বলল যে আরে তুমি নবীর কথা জিজ্ঞেস করছো তোমার ছেলে সে তো শাহাদাত বরণ করেছে প্রান্তরে শহীদ হয়ে চিন্তেকাল করেছে কিন্তু মহিলার সেই হুশ নেই সে একই কথা বলছে যে আরে বলো আমার নবী কেমন আছে কিছু দূর যাওয়ার পরে আরেক ব্যক্তি এবার বললো আরে ওহুদের যুদ্ধে তো তোমার স্বামী বরণ করেছে তোমার স্বামী তো নিহত হয়েছে কিন্তু মহিলার একই কথা যে আরে আমার নবী কেমন আছে সেটি তোমরা বলো দর্শক তাহলে আমরা কিন্তু একটি বিষয় বুঝতে পারছি যে এই মহিলার ভিতরে রসুলের কি প্রেম আর ভালোবাসা ছিল তার সন্তানের খবর নেওয়ার সুযোগ তার নেই তার স্বামীর খবর নিবে সেটি তার কাছে বড় ব্যাপার নয় সে কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলি এত বেশি ভালোবাসতেন যেই ভালোবাসার বহির প্রকাশ হিসাবে বারবার তিনি জানতে চাচ্ছেন তার নবী কেমন আছে এবং যুদ্ধের একটা পর্যায়ে অন্য রেওয়াতের মধ্যে আসছে যে আবু তালহার আদি আল্লাহ যখন দেখলেন যে প্রচণ্ডভাবে কাফেরদের পক্ষ থেকে তীর আসছে মুসলমানদের একটি কঠিন অবস্থা শুরু হয়ে গেছে অনেক মুসলমানরা শাহাদাত বরণ করেছেন এমনকি বিশ্ব বিশাল্লাহ আল্লাহ সাল্লাম কিছুটা হাত হয়েছেন তখন আবু তাহার আদি আল্লাহ তালনু অস্থির হয়ে গেলেন অন্যান্য সাহাবাহিকরাম পাগলপাড়া হয়ে গেলেন কেতাবের মধ্যে এসছে হাদিসের মধ্যে আবু তালহা রাদি আল্লাহ তাল্লা নবীর প্রেম আর ভালোবাসায় দৌড়ে গিয়ে ছুটে গিয়ে বিশ্বনবীর বুকের সাথে তার বুকটা জড়ায় বিশ্বনবীকে ধরে রাখলেন আর বললেন ইয়ার আল্লাহ যত তীরের আঘাত আসবে সব তীর আমার পিঠের উপরে পড়বে আপনার গায়ে একটা তীর যেন লাগতে না পারে এজন্য আবু তালহা তালাহা রাজি আনহু বিষ্ণবীকে বুকের সাথে বুক লাগিয়ে জড়িয়ে ধরলেন একটা পর্যায়ে প্রচণ্ড বৃষ্টির মতো যখন তীর আসতে শুরু করেছে তীরের আঘাতে আঘাতে আবু তালহা রাদি আল্লাহুতালহ এর পিঠ ক্ষতবিক্ষত হয়ে গেল কিন্তু সকল কষ্ট নিজে বরণ করেছেন সহ্য করেছেন শুধুমাত্র বিশ্বনবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহসাল্লামের ভালোবাসায় এবং এই জন্যই আল্লাহ রাসুল বলেছেন পোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এবং এসেছে আমরা সকলেই হাদিস জানি লাই উন হাদুকুম হাত্তা কুন হাবা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদেহিজ আল্লাহ হাবিব সাল্লাম বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত একজন প্রকৃত মুমিন হতে পারবে না মোমেন দাবি করতে পারবে না আমার সঠিক উম্মত দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার বাবা মা সন্তান সন্ততি দুনিয়ার সবচেয়ে আমি নবীকে বেশি ভালো না ভাসবে তাহলে রাসুলের এই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে যায় যে উম্মত হিসেবে নবীকে কীভাবে ভালোবাসতে হবে এক কথায় যদি বলি জীবনের সবচেয়ে সবচেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে এবং সাইদের ওমর ফারুক রাদি আল্লাহ তাল্লাহ সেই কথাই আমরা যদি বলি যখন ওমর ফারুক রাদি আল্লাহ তালনহ বলছিলেন জিয়া রাসুল আল্লাহ আমি আমার জীবন ছাড়া দুনিয়ার সবচাইতে পৃথিবীর সবচেয়ে আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাহাম বলেন ওমর হলো না ওমার হলো না তুমি এখনও পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন হতে পারো নি সাঈদ নামার ফারুক রাদি আল্লাহ তালন বুঝতে পেরেছেন একটু পড়ি চিৎকার করে বললেন আল্লাহর কাসম ইয়া রসুল আল্লাহ শুধু পৃথিবীর সব জিনিসের চাইতে নয় বরং আমি আমার নিজের জীবনের চেয়েও নবী আপনাকে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম খুশি হয়ে বললেন আন ইয়া অমার ওমার এতক্ষণে হয়েছে অর্থাৎ তুমি এখন একজন পরিপূর্ণ মোমেন হয়েছ প্রিয় দর্শক তাহলে এই যে সাহবাই গ্রামের ভালোবাসা নবীর প্রতি কেমন ছিল রাসুল করিম সাল্লাহ আলিয়া উম্মত হিসেবে আমরা কেমন ভালোবাসবো এটি কিন্তু অসংখ্য আয়াতের মাধ্যমে এবং হাদিসের আলোকে আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে যায় এবং যেখানে র্যাসুলি করিম সল্ল্লাহিউসাল্লামকে ভালোবাসা তার অনুসরণ করা তার অনুকরণ করা এটা কিন্তু শুধুমাত্র মোমেন হিসেবে সাধারণ কাজ নয় এটা ইমানের দাবি যদি এই ভালোবাসার মধ্যে কোনো কমতি হয় তাহলে আমাদের ইমানের দাবি কিন্তু মিথ্যে হয়ে যাবে আমরা হাদিসের মধ্যে দেখেছি যে রাসুলি করিম সল্লাহ আল্লাহ সাল্লামের একজন আনসার সাহাবি সে আল্লাহর হাবিবের কাছে উপস্থিত হলো কিন্তু তার চেহারাটা অত্যন্ত মলিন আনসার সাহাবির চেহারা মলিন আল্লাহর হাবিব সল্লাহ আলাহিসাল্লাম উম্মতকে এত ভালোবাসতেন সাহাবা ইকরামদেরকে এত বেশি ভালোবাসতেন যেমন নবী তার সাহাবাইকেরামদেরকে জীবন দিয়ে ভালোবাসতেন নিজের সব সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েস উম্মতের জন্য সব বিসর্জন দিয়েছেন বিশ্বনবীর জীবনের সব বিসর্জন দিয়েছেন উম্মতের জন্য আর নবীর সাহাবাইকেরাম রেদনুল্লাহ তাল আলহিম আজমাইন তারাও কিন্তু তাদের জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেন তাদের খাবারের খবর নেই তাদের বাড়ির খবর নেই সুফাবাসী সাহাবিরা নবীর কাশিই থাকতেন নবীর কথা শুনতেন খাবার পেলে খেতেন একদিন দুই দিন তিন দিন খাবার নাই। কিন্তু বিশ্বনবীর সাহাবিদের মধ্যে কোনো টেনশন নেই কারণ তারা নবীকে দেখে নবীর পাশে থাকে নবীর কথা শোনে নবীর সান্নিধ্য গ্রহণ করে নবীর মোবারক চেহারার দিকে যখন তারা তাকায় তখন তাদের ক্ষুধার যন্ত্রণা থাকে না তাদের কোনো টেনশন থাকে না তাদের দুঃখ থাকে না তাদের হতাশা থাকে না তো আল্লাহ রাসুল যখন দেখলেন যে আনসার সাহাবি তার চেহারাটা অত্যন্ত মলিন বিশ্বনবী বড় কষ্ট পেলেন কি ব্যাপার আমার সাহাবির চেহারা মলিন বলেন আনসার সাহাবি তোমার চেহারাটা মলিন কেন তো আনসার সাহাবি বলেন ইয়ার রাসুল আল্লাহ আমরা সব সময় আপনাকে দেখি হঠাৎ করে দেখতে না পারলে আমরা অস্থির হয়ে যাই আবার বাড়ি থেকে চলে আসি কিন্তু আমি চিন্তা করে দেখলাম যখন আমরা চলে যাবো ইন্তেকাল করবো অথবা যখন আপনি চলে যাবেন তো আপনার তো মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন আপনি তো নবীদের সাথে জান্নাতের আলা মাকাম আল্লাহ আপনাকে দান করবেন সুচ্চ মাকাম আল্লাহ আপনাকে দান করবেন আমরা তো মনে হয় তখন আপনার সান্নিধ্য গ্রহণ করতে পারবো না ওই স্তরে আমরা যেতে পারবো না আল্লাহ রাসুল শুনে স্তব্ধ হয়ে গেলেন কী জবাব দিবেন

সঙ্গে সঙ্গে যেবরাইল আমিন আসলো আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ আল্লা তালা জানাই দিলেন বিশ্বনবী সাল্লাহ আলয়াল্লামে আয়াত করে শুনাই দিলেন আনসার সাহাবিকে বলেন শোনো আল্লাহর পক্ষ থেকে তো ফয়সালা এসে গেছে যারা আল্লাহ এবং আল্লাহ নবীকে ভালোবাসবে তাদের এতায়াত করবে এত্তেবা করবে অনুসরণ অনুকরণ করবে তাদের অবস্থা কি হবে কাদের সাথে তারা তাদের হাসর হবে তাদের হাসর হবে আনা আম আলাইহিম মিনান মিনা ও সিদ্দকী ও সুহদায় ও সালহীন আল্লাহ রবাহ আলমিন বলছেন আল্লাহ এবং আল্লাহর নবীর পথে যারা চলবে তাদেরকে যারা ভালোবাসবে তারা কেয়ামতের দিন হাসরের ময়দানে তারা নাবিগীন সিদ্দিকিন সুহাদা এবং সালিহীন তাদের সান্নিধ্য গ্রহণ করবে অর্থাৎ তাদের সাথেই তারা জান্নাতে থাকবে আল্লাহ আকবার এবং আল্লাহ রবুল্লাহ আলমিন শেষে আবার কি বললেন ও হাসুনা উল ইকার আর তাদের সান্নিধ্য এই যে নাবিন সিদ্দিকিন সুহাদা সালিহীন এই চার শ্রেণী মানুষের কথা বলে আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন তাদের সান্নিধ্য ও হাসুনা উল ইকার কতই না উত্তম অর্থাৎ নবীদের সাথী হওয়া জান্নাতে তাদের সঙ্গে থাকা সিদ্দিকীদের সঙ্গে জান্নাতে থাকা এভাবে সোহাদা এবং সালিহীন তাদের সঙ্গী হওয়া বন্ধু হওয়া এটা কতই না উত্তম সান্নিধ্য সোহাল আল্লাহ প্রিয় দর্শক তাহলে কিন্তু একটি বিষয় আমরা আরও স্পষ্ট হলাম সেটি হচ্ছে নবী তো আমাদের মাঝে নেই সিদ্দিকিন সোহাদা তো এখন আর সবসময় আমরা পাবো না কিন্তু সলেহীন যারা আল্লাহর এক বান্দা যারা বিশ্ব নবীর অনুসৃত পথে যারা রয়েছেন তাদেরকেও যদি আমরা ভালোবাসি তাদের অনুসরণ অনুকরণ করি প্রকারান্তরে এটি কিন্তু আল্লাহর নবীর ভালোবাসা হয়ে যাবে এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিশ্ব নবীর ভালোবাসা উম্মাদ কেমন করে ভালোবাসবে এটি সাহাবাইকেরাম রেদানুল্লাহ তাল আলহিম আয়সমাইন আমাদেরকে শিখাই দিয়েছেন আল্লাহ তাল্লাহন মা সুহান আল্লাহ কেমন করে নবীর প্রতি উন্মতের ভালোবাসা সাহাবা ইকরাম দেখাইয়েন মদিনা একবার আনাসাদি আল্লাহ তাল্লা মা এসে বিশ্বনবীকে বলছেন আল্লাহ মদিনার কত মানুষ আপনাকে হাদিয়ে দেয় উবুড়ৌকন দেয় কিন্তু আমি তো কিছুই দিতে পারলাম না তবে ইয়ার আল্লাহ আমি একটু সামান্য হাদিয়া আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ হাবিব সাল্লাহসাল্লাম বললেন আনাসের মাকে যে তুমি কি হাদিয়ে নিয়ে এসছো আনাস রাজিয়ালত্ন মা বললেন আমি আমার কলিজের টুকরো আনাসকে আপনার খেদমতের জন্য আমি দিলাম হাতিয়া আমার কলিজের টুকরো আনাস সারা জীবন আপনার খেদমত করবে সুভান বন্ধুরা আমার এভাবে করে করে সাহাবাই কেরাম তাদের শুধু ধন সম্পত্তি নয় সন্তান সন্ততি নয় মা বাবা নয় আত্মীয় স্বজন নয় রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামকে তারা জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন এবং আমরা দেখি যে এই ভালোবাসা কেমন ছিল বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম অজু করতেছিলেন সাহাবাদের মধ্যে শুরু হয়ে যেহেতু কারাকারি অজুর পানি নিয়ে কে বিশ্বনবীর অজুর পানি তার চেহারার মধ্যে লাগাবে শরীরের মধ্যে লাগাবে এবং তার চেহারাটা সুন্দর হয়ে যাবে তার শরীরটা পবিত্র হয়ে যাবে সাহাবাইকরামদের মধ্যে এ নিয়ে কিন্তু কারাকারি চলতো চলত এজন্য যদি আমরা খেয়াল করি যে রাসুলি করিম সল্লু সাল্লামের সাহাবিরা যেভাবে রাসুলকে ভালোবেসেছেন এটি কিন্তু আমাদের সবচেয়ে বড় অনুসরণীয় বিষয় আমরা যদি সেভাবে রাসুলকে ভালোবাসতে পারি এবং রাসুলের আদর্শের উপরে আমরা চলতে পারি তাহলেই কিন্তু আমরা একজন আশাকে রাসুল দাবি করতে পারবো প্রিয় দর্শক তো আমরা জানি যে রাসুল করিম সাল্লাহ সাল্লামের আমরা উম্মত নবীর কারণে আমাদের শ্রেষ্ঠত্বই মর্যাদা এ কারণে উম্মত হিসাবে নবীকে ভালোবাসা ইমানের দাবি আমরা তো নবীকে ভালোবাসবই এবং নবী তো আমাদের মাঝে নেই তাহলে কি আমাদের ভালোবাসা আর থাকবে না হ্যাঁ অবশ্যই থাকবে আমরা আমত পর্যন্ত বিশ্ব নবীর উম্মত হিসেবে শুধু নবীকে ভালোই বাসব না বরং নবীর জন্য আমাদের প্রয়োজনে নবীর ভালোবাসায় আমাদের জীবন উৎসর্গ করব আজকে বর্তমান সমাজে অনেক নাস্তিক মূর্তাত রয়েছে যারা বিশ্বনবীকে অনেক নিয়ে অনেক ব্যঙ্গ করে কটোক্তি করে যেগুলো সহ্য করা মোটেই সম্ভব নয় আমরা বলতে চাই এ ধরনের যারা কথা বলে অবশ্যই তারা বিশ্বনবীর উম্মত দাবি করতে পারে না তারা নাস্তিক তারা মুরতাদ এবং আমরা আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদের প্রতিবাদ প্রতিরোধ করব। এ কারণে এটা আমাদের ইমানের দাবি আমাদের জীবনের চেয়েও আমরা নবীকে ভালোবাসি আজকের ওলামায় কেরাম আজকের পীর মাসায় গানে দিন আউলিয়ায় কেরাম তারা বিশ্বনবীর ওয়ারিস হিসাবে নবীর ওয়ারিস হিসেবে তারা কাজ করে যাচ্ছেন এজন্য আমাদের কাজ হলো যে আমরা বিশ্বনবীর আদর্শ আমরা কেয়ামত পর্যন্ত ধারণ করব বিশ্বনবীর অনুসৃত পথে যারা আছেন তাদের পথে আমরা চলবো তাদেরকেই আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ যদি আমরা উন্মত হিসেবে নবীর প্রতি এই ভালোবাসা আমাদের থাকে নবীর প্রতি এই দরদ থাকে আরে যেই নবী সারা জীবন আমাদেরকে ভালোবাসলেন যেই নবী সারা জীবন উন্মতের জন্য এত কান্না করলেন নিজের সুখ শান্তি আর আরামায় সব বিসর্জন করলেন আমরা উন্মত হয়ে সেই নবীর জন্য যদি আমরা ভালো নাবাসি আমরা নবীর জন্য আমাদের জীবনটা কোরবান করতে না পারি তাহলে প্রকৃত মুমিন আমরা দাবি করতে পারি না এজন্য আসুন আজকে আলোচনার মাধ্যমে আমরা যারা আশেখের রাসুল দাবি করছি আমরা যেন আমাদের জীবনে শুধু মুখে এটা আমরা নবীকে ভালোবাসি আমরা নবীর উম্মত এটি নয় বরং আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমার ব্যক্তি জীবনে আমার পারিবারিক জীবনে আমার সামাজিক জীবনে আমার অর্থনৈতিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে নবীর আদর্শ গ্রহণ করে আমরা যেন নবীর একজন সত্যিকার উম্মত হতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন সেই তৌফিক আমাদের নসিব করুন আমিন ওয়াওয়ানা আনি আলহামদুলিল্লাহ হিরাব্লি আই ও আসসালাম আলাইকুম রহমেতু আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য